ব্যতিক্রমী শিল্পকলার অবনীন্দ্রনাথ ঠাকুরের 154 সংখ্যক জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলে বরাক আর্ট কালেকটিভে। প্রথমবারের শিলচর হাসপাতাল রোডত অবস্থিত বরাক আর্ট কালেকটিভর চৌহদত সাহিত্যিক তথা বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের 154 সংখ্যক জন্ম জয়ন্তী উপলক্ষে তিনদিনিয়া চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এখন আলোচনা সভার উপরও কর্মশালা অনুষ্ঠিত হয়। ইপিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82 সংখ্যক মৃত্যুবার্ষিকীত তেওঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বরাক আর্ট কালেকটিভর সদস্য সকলে। তিনদিনিয়া এই অনুষ্ঠানত প্রথমটো দিনটোত শিল্প কর্মশালা, দ্বিতীয় দিনা চিত্রকলা আর শিল্প সম্পর্কীয় চলচ্চিত্র প্রদর্শনী, আর শেষের দিনা অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিকের উপর ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়ে আলোচনা সভা পরিচালনা করে পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী তথা ইতিহাসবিদ দেবদত্ত গুপ্ত। ভারতীয় শিল্পত অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু অবদান আছে। তেও ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করে, গতিকে তেওক ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টর পিতৃ বলে কোয়া হয়। ইয়ার উপরও তেও চিত্রকলা আর সাহিত্যর ক্ষেত্রতো যথেষ্ট অবদান আগবাইছে। মানে এখানে যে সমকালীন কলার যে বাইরে যে পরীক্ষা নিরীক্ষা বা আর্ট এক্সিবিশন হচ্ছে, সেই জিনিসটা আমরা চাইছি বরাক ভ্যালিতে হোক, বরাকের তিনটে ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, এই তিনটে ডিস্ট্রিক্টে আর্টের ক্ষেত্রে অনেকটা মানে একটু স্তিমিত, মানে কিছু কাজ আর্ট এক্সিবিশন বা ধরুন আর্ট ওয়ার্কশপ এগুলি ভীষণ কম হয়। তো সেই জন্য আমরা ভাবছি যে এইটা করে মানুষের মাঝে মাঝখানে ছবি দেখার যে অভ্যাসটা তৈরি করার চেষ্টা করেছি, আর সেই জন্য আমরা এই ধরনের টক, অনলাইন টক অর্গানাইজ করেছি। আর মেনলি এই স্মৃতিচারণ অবদানকারীদের সাথে, কারণ আসাম ইউনিভার্সিটির যে অবনীন্দ্রনাথ স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ, এই একটা নাম একটা জুড়ে রয়েছে। তো এইটাও একটা উদ্দেশ্য যে একটা লোককে এই অঞ্চল থেকে আমরা সম্মান জানানোর জন্য দোকানটা আমরা অর্গানাইজ করেছি। নমস্কার, আমি ভীষণ আনন্দিত এই তিন দিন ব্যাপী এই যে কর্মশালা এখানে হয়েছে এই গ্যালারিটি, এবং যিনি এই উদ্যোগটা নিয়েছেন এই আমাদের বরাক কথাটা বিশিষ্ট চিত্রশিল্পী ডক্টর রাজকুমার মজুমদার মহাশয় এবং ডক্টর পিনাক পানেলা এবং জ্যোতি ভট্টাচার্য মহাশয়। এই তিন দিন ব্যাপী যে ওয়ার্কশপটা আমি খুব আনন্দিত, আর এখানে বরাক কথার বিশিষ্ট চিত্রশিল্পীরাও এখানে পার্টিসিপেট করেছেন, এবং যে ধরনের আমরা কাজ এখানে আমরা করেছি, আমি আমার ব্যক্তিগত নতুন টেকনিক, নতুন ওয়েতে পেপারে আমি কাজ করিনি, ফার্স্ট টাইম এই পেপারে কাজ করেছি। এখানে আপনারা দেখতে পাবেন অনেক যারা শিল্পী বা পরাগত সবাই এখানে কাজ করেছে, যারা যারা এই তিন দিন ব্যাপী যে কর্মশালায় যারা সুযোগ দান দিয়েছে। ধন্যবাদ।